সময় ছিল 60 মিনিট, পূর্ণ মান ছিল 40। 1 নম্বরে ছিল রোহিঙ্গা অনুপ্রবেশ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন। 2 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, সঙ্ক সংযোগ খ হবে এখানে। 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন, খুর ধারা এর 22 বাক্য হবে খুরের ন্যায় ধারা যার, এটি হলো বহুব্রীহি সমাস। মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি ও কী কী? উত্তর হবে 6টি, সে 6টি বর্ণ এখান থেকে দেখে নেবেন। এক কথায় প্রকাশ করুন, অন্য গতি নাই যার অগত্যা, অর্থ সহ বাক্য লিখুন আক্কেল দাঁত, অর্থ হলো পাকা বুদ্ধি। যুক্ত বর্ণটি ভেঙে লিখুন বর্গুজ যোগ ইও, ডিপ্লোম্যাট মানে হলো কূটনীতিবিদ। সংক্ষেপে লিখুন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখানে সঠিক আর্টিকেল লিখতে হবে হি লিভস ইন দ্য KSA, এটা হলো কিংডম সৌদি আরাবিয়া, দেশের নাম, যার কারণে এখানে দি হবে। এটি হবে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ। রাইট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কমিটি সেক্রেটারিয়েট। মেক সেন্টেন্স ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, ক্যাটস অ্যান্ড ডগস মুষলধরে, ক্যান্সার মানে রোগে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, রতন কি স্কুলে যায়, ডাজ রতন গো টু স্কুল। সংজ্ঞা লিখুন সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। চতুর্ভুজ, 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। কোনো আসল 3 বছরে মুনাফা আসলের 6,600 টাকা হলে মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল কত? উত্তর হবে 4,800 টাকা। উৎপাদকে বিশ্লেষণ করুন, এখানে 3-এর জায়গায় 36 দিয়ে অঙ্কটি করলে সঠিক হবে, না হলে সমাধান করা যাবে না। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল? উত্তর হবে 1793 সালে, এটি প্রবর্তন করেন হলো লর্ড কর্নওয়ালিস। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ লিখুন, দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রস্থ হলো 18.10 মিটার। বঙ্গবন্ধুর 2টি বইয়ের নাম লিখুন, কারাগারের রোজনামসা ও অসমাপ্ত আত্মজীবনী। বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ স্বাধীন সংগ্রামের মহানায়ককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু রেল সেতু কোন 2টি জেলাকে সংযুক্ত করেছে? টাঙ্গাইল ও সিরাজগঞ্জ। মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? যকৃত। নকশিকাতার মাঠ কি? একটি গীতিকাব্য। মুনির চৌধুরীর কবর নাটকটির বিষয়বস্তু কি? ভাষা আন্দোলন। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম ও বীর প্রতীকের সংখ্যা লিখুন, বীর শ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম হলো 67 জন, বীর প্রতীক হলো 424 জন। এই ছিল সম্পূর্ণ প্রশ্নের সমাধান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।